প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালোই আছো। আজকের পাঠদান হবে চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.3, বীজগণিত রাশির ভাগ। পূর্ব ক্লাসে আমরা এই বীজগণিত রাশির ভাগ করছি, আজকেও ওই ভাগের কিছু অংশ বাকি আছে। সেদিন আমরা ভাগ করছিলাম হচ্ছে প্রথম পদকে প্রথম পদ দ্বারা, বহুপদী পদকে এক পদ দ্বারা, আজকে বহুপদকে বহুপদ দ্বারা ভাগ করার নিয়ম শিখব। বহুপদকে বহুপদ দ্বারা ভাগ করতে হলে কীভাবে করতে হবে সেই সম্বন্ধে জানতে হচ্ছে আমাদেরকে। বহুপদী রাশি দ্বারা ভাগ করার জন্য এখানে দুটা শব্দ আছে, একটা ভাজ্য এবং ভাজক। তাহলে বহুপদী রাশি দ্বারা ভাগ করতে হলে প্রথমে ভাজ্য এবং ভাজক উভয়ের মধ্যে আছে এমন একটা বীজগণিতীয় চলকের অর্থাৎ প্রত্যেকের ঘাটের অধক্রম অনুসারে সাজাতে হবে। ঘাত তো আমরা জানি যে উপরে যে মানটা থাকে চলকের ওপরে, অর্থাৎ সূচক ঘাত বা পাওয়ার বা শক্তি আমরা এক্স স্কোয়ার বলি, এই স্কোয়ারটা হচ্ছে ঘাত। এই ঘাটের অধক্রম বলতে বড় থেকে ছোট নেমে সাজাতে হবে, তারপরে আমরা ভাজ্য এবং ভাজক উভয়কে সাজাইয়া আমরা পাটিগণিতের নিয়মে ভাগ করব। তাহলে আমরা কীভাবে বুঝবো যে মানের অধক্রম সাজাতে হবে? যেমন দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স প্লাস টু, এখানে দেখো ঘাটের অধক্রম অনুসারে সাজানো নাই, এখানে স্কোয়ার, এখানে কিউব, এই যে এখানে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু। তাহলে এই এক্সের ঘাটের অধক্রম অনুসারে সাজালে পাওয়া যাবে এক্স কিউব এক্স স্কোয়ার এক্স টু, অর্থাৎ 3, 2, 1, একের পরে তার পাওয়া নেই, ওই জন্য 0। তাহলে এটাকে বলা হয় মানের অধক্রম অনুসারে সাজাতে হবে। আচ্ছা, এর জন্য আমাদের কিছু তত্ত্ব জানতে হবে, নিয়ম জানতে হবে যে এই ভাগটা আমরা কীভাবে করবো, বহুপদী রাশির ভাগ কীভাবে করবো। প্রথমে কী করতে হবে, বহুপদী রাশির ভাগ করতে হলে প্রথমে ভাজ্য ও ভাজক উভয়কে মানের অধক্রম অনুসারে সাজাইতে হবে, ভাজ্য ও ভাজকে মানের অধক্রম অনুসারে সাজাইতে হবে। তারপর ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগফলটা হবে সেটি হবে আমাদের যে ভাগ করব তার নিম্ন ভাগফলের প্রথম পদ। তাহলে আমরা ভাজ্য এবং ভাজকের ভাজ্যর প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগফলটা হবে তা হবে নিম্ন ভাগফলের প্রথম পদ। তারপর আমরা এই ভাগফল প্রথম ভাগফল দ্বারা ভাজককে গুণ করিয়া ভাজ্যের নিচে সদৃশ পদের নিচে নিচে লিখে যাব, যাওয়ার পরে আমরা কি করব, বিয়োগ করব। এই বিয়োগফলটি হবে নতুন ভাজ্য, বিয়োগফলটি হবে নতুন ভাজ্য। এই নতুন ভাজ্যের প্রথম পদকে আবার ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাওয়া যাবে সেটা হবে নিম্ন ভাগফলের দ্বিতীয় পদ। এইভাবে আমরা ক্রমান্বয়ে ভাগ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত করা যায়। এটা হচ্ছে ভাগের নিয়ম। আর পাটিগণিতের ভাগের নিয়ম আমরা পূর্ব ক্লাস 5 শিখছিলেন, এইভাবে এই যে এইভাবে দাঁড়িয়ে দেওয়া, এখানে থাকে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, আর এই যে দাঁড়িয়ে দেওয়া যেটা হয় এই যে এটা এটা হচ্ছে ভাগশেষ। এখন ভাগশেষ থাকতেও পারে, জিরো হতে পারে, যেহেতু এখানে আমাদের ভাগফল নির্ণয় করতে বলা হয়েছে সেহেতু এখানে ভাগশেষ না থাকারই কথা। তাহলে আমরা এইভাবে ভাজ্যটা লিখবো, এখানে ভাজক লিখবো, এখানে ভাগফল লিখবো, এখানে ভাগশেষ জিরো, যদি জিরো হয় জিরো বা যত হবে তত। তাহলে আমরা এইভাবে ভাগ করব এই প্রসিজে।
তাহলে আমরা দেখি যদি ভাজ্য এবং ভাজক উভয় যদি সাজানো থাকে সেটা দিয়ে একটা করি দেখি। উদাহরণ সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু কে টুয়াইস এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ। তাহলে কীভাবে করবো আমরা ভাজকটাকে লিখব টুই এক্স মাইনাস ওয়ান, তারপরে ভাজ্য এটা সাজানোই আছে এই জন্য সাজাইলাম না। এখন এই সিক্স এক্স স্কোয়ারকে টু এক্স দ্বারা ভাগ করলে পরে কী হয় সিক্স এক্স স্কোয়ার ভাগ টু এক্স, তাহলে কী হয় ছয় দুই ভাগ করলে থ্রি এক্স স্কোয়ারটাকে এক্স বিয়োগ করলে পরে দুইটাকে এক বিয়োগ করলে পরে এক্স থ্রি এক্স থ্রি এক্স ভাগ করলে লিখবো আমরা থ্রি এক্স। তাহলে প্রথম শর্ত অনুযায়ী নিম্ন ভাগ করলে হলে প্রথম পদ হচ্ছে থ্রি এক্স, থ্রি এক্স দ্বারা এখন এই ভাগটাকে গুণ করলে কী হয় সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, মাইনাস প্লাসে মাইনাস থ্রি এক্স দাঁড়ি। বিয়োগ করার সময় আমরা জানি কি চিহ্ন পরিবর্তন করতে হয়, তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, করার পর আমরা কেটে দিতে পারি, সমান সংখ্যা কেটে দিলেন। দেওয়ার পরে এই দুটা কী হলো, এটা প্লাস এখানে ছিল মাইনাস এখন হচ্ছে প্লাস, অর্থাৎ বিপরীত চিহ্ন যেটা আসবে সেটাকে ধরিয়ে যোগ বিয়োগ করতে হবে। তাহলে প্লাস এক্স আর থ্রি এক্স প্লাস ফোর এক্স মাইনাস টু, তাহলে ফোর এক্সকে এবার এই দ্বিতীয় নতুন বিয়োগ ফলে নতুন ভাজ্য হলো ফোর এক্স মাইনাস টু, এই ফোর এক্সের কে টু এক্স দ্বারা ভাগ করলে ফোর এক্স ভাগ টু এক্স, অর্থাৎ তাকে দুই দ্বারা ভাগ করলে দুই হয়, শুধু কত হয় টু, শুধু টু। তাহলে এখানে চিহ্ন আছে প্লাস, প্লাস হবে টু এক্স, এখানে কী হচ্ছে টু দুই দেখুন চার মাইনাস টু, চিহ্ন পরিবর্তন করলাম তাহলে কী হচ্ছে ভাগ পালাচ্ছি শূন্য। অতএব নিম্ন ভাগফল কত হচ্ছে থ্রি এক্স প্লাস টু, নিম্ন ভাগফল থ্রি এক্স প্লাস টু। তাহলে তোমরা বুঝতে পারছো যে যদি সাজানো থাকে আমরা সরাসরি ওই পাটিগণিতের নিয়মে ওইভাবে ভাগ করব, প্রথমে আমরা প্রথম ভাজ্যকে প্রথম ভাজক দ্বারা ভাগ করিয়া ভাগফলটা লেখিয়া গুণ করিয়া বিয়োগ করিয়া নতুন বিয়োগফলটা হবে নতুন ভাজ্য, এর প্রথম পদটাকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করিয়া যে ভাগফলের বিষয়ে ভাগফল লিখে আবার গুণ করিয়া যদি শেষ হয়ে যায় এখানে শেষ করে দেবো। এটা হচ্ছে ভাগের একটা শর্ত না থাকে। আর যদি আরেকটা উদাহরণ দেখো, টু এক্স ফোর প্লাস একশো দশ মাইনাস ফর্টি এইট এক্স, এত কি ফোর এক্স প্লাস ইলেভেন প্লাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ। তাহলে এই ভাগটা আমরা কীভাবে করব, তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে ভাজ্য প্রথমটা হলো ভাজ্য, আর যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক। তাহলে এখানে ভাজ্য এবং ভাজক একটাও দুটির মধ্যে একটু সাজানো নাই,
তাহলে আমরা কি করব, সাজাবো, সমাধান সমাধান হবে। এখানে ভাজ্যটা হবে, ভাজ্যটা সাজালে হবে কি, এখানে এখানে ভাজ্য ও ভাজককে, ভাজ্য ভাজককে, ভাজ্য ভাজককে ঘাটের পদক্রম অনুসারে সাজিয়ে পাই, অর্থাৎ এখানে প্রতীকের ঘাটে মানুষকে ঘাটের অধক্রম অনুসারে সাজিয়ে পাই, তাহলে কি হচ্ছে, এখানে ভাজ্য ভাজককে ঘাটের অধক্রম অনুসারে সাজিয়ে পাই, ভাজ্য ভাজ্যটা কি হবে, 2x4 এর পরে আসছে মাইনাস 48x প্লাস 110, ভাজক আগে আসবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 11। তখন আমাদের ভাজ্য এবং ভাজক সাজানো হলো, ভাজ্য এবং ভাজক সাজানো হলো, এইভাবে তোমরা সাজায় নিবা। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 11, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 48x প্লাস 110, 2x 4 কে x স্কোয়ার, 2x 4 ভাগ x স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার, অর্থাৎ x 4 কে x স্কোয়ার দ্বারা ভাগ করলে হয় x স্কোয়ার, তাহলে ভাগ পর 2x স্কোয়ার, গুণ করলে হয় 2x টু দি পাওয়ার 4 প্লাস 4 2 গুণ করলে 8x কিউব প্লাস 22x স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস 8x কিউব মাইনাস 22x স্কোয়ার মাইনাস 48x প্লাস 110। এখন 8x কিউব কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে হয় 8x, তাহলে মাইনাস 8x, তাহলে মাইনাস 8x, এখন মাইনাস 8x দিলে মাইনাস 8x কিউব মাইনাস প্লাস এ মাইনাস 32x স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস 88x, আবার চিহ্ন পরিবর্তন, 8x কিউব 8x কিউব কাটা, এখন 32x স্কোয়ার আর 22x স্কোয়ারের মধ্যে বড় হচ্ছে 32x স্কোয়ার, তাহলে এখানে আছে 32 থেকে 22 গেলে 10x স্কোয়ার, এখানে 48 এখানে বড়টা হচ্ছে প্লাস 88 থেকে 48 গেলে 40x প্লাস 110, 10x স্কোয়ার আর x স্কোয়ার ইকুয়াল 10, তাহলে ভাগ করে হচ্ছে 10 দিয়ে গুণ করলে 10x স্কোয়ার প্লাস 40x প্লাস 110,
চিহ্ন পরিবর্তন উপনিষ কাটাকাটি হয়, ভাবশেষ হল শূন্য, ভাবশেষ হচ্ছে শূন্য। অতএব নির্ণয় ভাগফল টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টেন। তাহলে আমরা মোটামুটি ভাগটা বুঝতে পারলাম যে ভাজ্য এবং ভাজককে সাজায় নিয়ে এইভাবে আমরা ভাগ করব। প্রথমে প্রথম ভাজ্যটাকে প্রথম ভাজক দ্বারা ভাগ করিয়ে ভাগফল, তারপরে যে বিয়োগফল হবে বিয়োগফলের তা হবে নতুন ভাজ্য, এবং নতুন ভাজ্যের প্রথম ভাজককে ভাজ্যকে প্রথম ভাজক দ্বারা ভাগ করিয়ে যেটা হবে সেটা হবে দ্বিতীয় ভাগফল, নিম্ন ভাগফল। এইভাবে আমরা ক্রমান্বয়ে ভাগ করতেই থাকব। তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাসের শেষ। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অনুশীলনী অঙ্কগুলো ভালো করে দেখে আসবা।